জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করিব রুদ্রাক্ষ নিয়ে। কোন পেশায় কতমুখী রুদ্রাক্ষ ধারণ করিবেন বা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করিলে আপনার উন্নতি হবে, আপনার পেশা অনুযায়ী আপনি রুদ্রাক্ষ ধারণ করবেন, আপনার উন্নতি অবশ্যই হবে। আপনার রাশি জানা নেই, লগ্ন জানা নেই, তাহলে কি আপনি রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন না? অবশ্যই আপনি রুদ্রাক্ষ ধারণ করিতে পারবেন। আপনার পেশা অনুযায়ী আপনি রুদ্রাক্ষ ধারণ করে দেখুন, আশ্চর্য ফল পাবেন। আজ 30টি পেশা নিয়ে বলবো, আপনারা শুনতে থাকুন, কিন্তু কেটে কেটে শুনবেন না, পুরোটা শুনবেন, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছেড়ে যেতে পারে। যারা বিচারক বা বিচারপতি কাজ করেন তারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা পুলিশ বা সৈনিক পেশায় আছেন তারা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা মন্ত্রীর পদে আছেন তারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা সাংসদ, সার্জেন্ট বা শিল্পপতি তারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার তারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা উকিল, ব্যবসাদার ও সঙ্গীতকার তারা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের হোটেলের ব্যবসা আছে, মানে যারা হোটেল মালিক, তাহারা 1মুখী ও 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, একসঙ্গে 2টি রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের পেশা অধ্যাপক তারা 6মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা ধর্মপ্রচারক বা যারা ধর্মগুরুর পদে আছেন তেনারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের পেশা ডাক্তার বা নিত্য বিশারদ তারা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা নার্স, হসপিটালের বা প্রাইভেট নার্সের কাজ করেন তারা 3মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, কর্মজীবনে উন্নতি করবেন। যারা কম্পাউন্ডারের কাজ করেন তারা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা ব্যাংকে চাকরি করেন বা ব্যাংকের কর্মচারীর কাজ করেন, ঠিকাদারের কাজ করেন তেনারা 11মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা জলযানক চালক, মানে যাকে বলা হয় জলযানক চালক, মানে জলে যেসব যানবাহন চলে, তাদের জন্য 12মুখী রুদ্রাক্ষ, 12মুখী তারা রুদ্রাক্ষ ধারণ করুন। যারা বাস চালক, রেল চালক, তাদের জন্য 10মুখী রুদ্রাক্ষ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য 10মুখী রুদ্রাক্ষ, তাদের জন্য 10মুখী রুদ্রাক্ষ শুভ। যারা বাস চালক, রেল চালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। যারা পাইলট তারা 10 ও 11মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা অভিনেতা তেনারা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা 8মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যারা কোষাধ্যক্ষ কর্মে যুক্ত আছেন, মানে কোষাধ্যক্ষর কাজ করেন তেনারা 8 ও 12মুখী রুদ্রাক্ষ ধারণ করিবেন, ধন রক্ষকের কাজের জন্য 8 ও 12মুখী রুদ্রাক্ষ মঙ্গলজনক। যারা টাইপিস,
মানে যারা টাইপের কাজ করেন তাদের জন্য 11 মুখী রুদ্রাক্ষ ও 8 মুখী রুদ্রাক্ষ তারা ধারণ করে দেখুন আশ্চর্যজনক ফল পাবেন। যারা কবি মানে যারা কবিতা লেখেন বা কবিতা বলেন তাদের জন্য 9 মুখী রুদ্রাক্ষ খুবই উপকারী রুদ্রাক্ষ ধারণ করে দেখুন আশ্চর্যজনক ফল পাবেন। আজ পেশা সম্পর্কে বা পেশাগতভাবে যারা যুক্ত তাদের জন্য কতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে উন্নতি হবে আজ সেই নিয়েই বললাম। চেষ্টা করব নতুন নতুন তথ্য নিয়ে আসার। এর আগের এপিসোডে 1-14 মুখী রুদ্রাক্ষের সম্পর্কে বলেছি এবং কোন রাশির জাতক জাতিকারা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করিতে পারে সেটি নিয়েও আলোচনা করেছি। চেষ্টা করব নতুন নতুন তথ্য নিয়ে আসার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। জয় জয় তারা, জয় তারা।